মুক্তি পেয়েছে মদন মিত্র অভিনীত পরিচালক হরনাথ চক্রবর্তীর ছবি ও লাভলি। এই ছবিতে অন্যতম ভূমিকায় অভিনয় করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। গদার এবং ব্যোমকেশের সঙ্গে পাল্লা দিয়ে বক্স অফিসে রাজ করছে মদনের ছবি। কিন্তু জানেন কি, প্রথম এই ছবির জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক নিয়েছেন কামারহাটির কালারফুল বয়? তৃণমূলের বর্ষিয়ান নেতার কথায়, অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নেননি তিনি। পরিবর্তে কামারহাটিতে একটি অনাথ আশ্রম রয়েছে, সেখানে 500 জন বাচ্চাকে খাইয়ে দেওয়ার কথা বলেছেন কামারহাটির বিধায়ক।